মুসলিম বৈকট নির্দেশ প্রত্যাহারের পরেও হরিয়ানা নুহে শাসনের স্তব্ধতা মুসলিম বয়কট প্রত্যাহারের পরেও হরিয়ানা নুহে শ্বাসনের স্তব্ধতা হিংসা বিধ্বস্ত হরিয়ানা নুহ। চারিদিকে শুধু থমথমে পরিবেশ দাঙ্গার পরে গ্রামে কোনো মুসলিম নেই শুধু রয়েছে হিন্দুরা সুনীল কুমার নামে এক নিরাপত্তারক্ষী জানিয়েছেন এখা এখন গ্রামে শুধু হিন্দুরাই রয়েছে বয়কটের নির্দেশের আতঙ্কে গ্রাম ছেড়েছে মুসলিমরা কিন্তু এই রকম পরিবেশ দেখতে অভ্যস্ত নয় নুহ একটা ঘটনার এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে গ্রামে পঞ্চায়েত প্রধান কৃষ্ণ তার বয়ানে বলেছেন যে চিঠিটি মুসলিমদের নিষিদ্ধ করার কথা নজরদারির কারণে লেখা হয়েছিল আমরা সেই বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি কাবলানার পঞ্চায়েতের প্রধানও চিঠি পাঠিয়ে ক্ষমা চেয়েছেন বিকাশ নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন পাল্টে গেল নুহো হরিয়ানার শাহান ওয়াস গ্রামে প্রবেশের ঠিকা আগেই মূল রাস্তার উপর একটি মাজার রয়েছে তার পাশে একটি গাছ সেখানে হিন্দু দেবতাদের ছবি ঝোলানো আছে চারিদিকে রয়েছে সাম্প্রতিক দায়িকতার নজির কিন্তু এই গ্রামে এখন অন্য চিত্র সম্প্রতি দাঙ্গার কারণে এখন মুসলিমদের বয়কট করতে বলা হয়েছে সাহারান বাস রেভারি সেই গ্রামগুলোর মধ্যে একটি যেখানে সম্প্রতি বয়কটের ডাক জারি করা হয়েছে স্থানীয়দের সঙ্গে মুসলিমদের ব্যবসা না করা এবং তাদের বাড়ি ভাড়া না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল তাই পাল্টে গেছে চিত্র মুসলিম বৈকট নির্দেশ প্রত্যাহারের পরেও হরিয়ানা নুহে শাসনে স্তব্ধতা মুসলিম বয়কট প্রত্যাহারের পরেও হরিয়ানা নুহে শ্মশানের স্তব্ধতা হিংসা বিধ্বস্ত হরিয়ানা নুহ। চারিদিকে শুধু থমথমে পরিবেশ দাঙ্গার পরে গ্রামে কোনো মুসলিম নেই শুধু রয়েছে হিন্দুরা সুনীল কুমার নামে এক নিরাপত্তা নিরাপত্তারক্ষী জানিয়েছেন এখা এখন গ্রামে শুধু হিন্দুরাই রয়েছে বয়কটের নির্দেশের পরই আতঙ্কে গ্রাম ছেড়েছে মুসলিমরা কিন্তু এই এইরকম পরিবেশ দেখতে অভ্যস্ত নয় নুহ একটা ঘটনার পরই এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে সাহারানুবাসে গ্রামে পঞ্চায়েত প্রধান কৃষ্ণ তার বয়ানে বলেছেন যে চিঠিটি মুসলিমদের নিষিদ্ধ করার কথা নজরদারির কারণে লেখা হয়েছিল আমরা সেই বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি কাবলানার পঞ্চায়েতের প্রধান চিঠি পাঠিয়ে ক্ষমা চেয়েছেন বিকাশ নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন পাল্টে গেল নুহো হরিয়ানার শাহান গ্রামে প্রবেশের ঠিকা আগেই মূল রাস্তার উপরে একটি মাজার রয়েছে তার পাশে একটি গাছ সেখানে হিন্দু দেবতাদের ছবি ঝোলানো আছে চারিদিকে রয়েছে সাম্প্রতিক দায়িকতার নজির কিন্তু এই গ্রামে এখন অন্য চিত্র সম্প্রতি দাঙ্গার কারণে এখন মুসলিমদের বয়কট করতে বলা হয়েছে সাহারান ওয়াস রেভারি সেই গ্রামগুলোর মধ্যে একটি যেখানে সম্প্রতি বয়কটের ডাক জারি করা হয়েছে স্থানীয়দের সঙ্গে মুসলিমদের ব্যবসা না করা এবং তাদের বাড়ি ভাড়া না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল তাই পাল্টে গেছে চিত্র মুসলিম বয়কট নির্দেশ প্রত্যাহারের পরেও হরিয়ানা নুহে শ্মশানে স্তব্ধতা মুসলিম বয়কট প্রত্যাহারের পরেও হরিয়ানা নুহে শ্মশানে স্তব্ধতা হিংসা বিধ্বস্ত হরিয়ানা নুহ চারিদিকে শুধু থমথমে পরিবেশ দাঙ্গার পরে গ্রামে কোনো মুসলিম নেই শুধু রয়েছে হিন্দুরা সুনীল কুমার নামে এক নিরাপত্তা রক্ষী জানিয়েছেন এখা এখন গ্রামে শুধু হিন্দুরাই রয়েছে বয়কটের নির্দেশের পরই আতঙ্কে গ্রাম ছেড়েছে মুসলিমরা কিন্তু এই রকম পরিবেশ দেখতে অভ্যস্ত নয় নুহ একটা ঘটনার পরই এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে সাহারান ওয়াসে গ্রামে পঞ্চায়েত প্রধান কৃষ্ণ তার বয়ানে বলেছেন যে চিঠিটি মুসলিমদের নিষিদ্ধ করার কথা নজরদারির কারণে লেখা হয়েছিল আমরা সেই বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি কাবলানার পঞ্চায়েতের প্রধান চিঠি পাঠিয়ে ক্ষমা চেয়েছেন বিকাশ নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন পাল্টে গেল নুহু হরিয়ানার ওয়াস গ্রামে প্রবেশের ঠিকা আগেই মূল রাস্তার উপর একটি মাজার রয়েছে তার পাশে একটি গাছ সেখানে হিন্দু দেবতাদের ছবি ঝোলানো আছে চারিদিকে রয়েছে সাম্প্রতিক দায়িকতার নজির কিন্তু এই গ্রামে এখন অন্য চিত্র সম্প্রতি দাঙ্গার কারণে এখন মুসলিমদের বয়কট করতে বলা হয়েছে সাহারান বাস সেই গ্রামগুলোর মধ্যে একটি যেখানে সম্প্রতি বয়কটের ডাক জারি করা হয়েছে স্থানীয়দের সঙ্গে মুসলিমদের ব্যবসা না করা এবং তাদের বাড়ি ভাড়া না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল তাই পাল্টে গেছে চিত্র